এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে ঢাকা ও কুমিল্লা বোর্ডের সৃজনশীল প্রশ্নে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। একে সম্প্রীতির বাংলাদেশে বিভেদ সৃষ্টির ঘৃণ্য অপচেষ্টার অংশ বলে মনে করেন শিক্ষাবিদরা। দায়িত্বপ্রাপ্তদের দেশপ্রেম ও উদ্দেশ্য অনুসন্ধানের পরামর্শ তাদের। শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, প্রশ্নপত্রে যারা এসব যুক্ত করেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস কবির জানাচ্ছেন বিস্তারিত। এইচএসসির ঢাকা ও কুমিল্লা বোর্ডের বাংলা প্রথম পত্রের ১১ নম্বর প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। যে প্রশ্নে দুটি ধর্মের মানুষের প্রসঙ্গ টেনে ধর্মীয় স্পর্শকাতর বিষয় সামনে আনা হয়েছে, শুধু তাই নয়, সুকৌশলে সংখ্যালঘুর দেশত্যাগের বাধ্য হওয়ার বিষয়টিকেও স্থান দেওয়া হয়। কোনো পাবলিক পরীক্ষায় এমন প্রশ্ন দেখে হতভাগ সচেতন মহল। কয়েক ধাপে যাচাই বাছাই করেই পাবলিক পরীক্ষার প্রশ্ন চূড়ান্ত করা হয়। পুরো প্রক্রিয়ায় বিষয়টি কি করে সবার নজর এড়িয়ে গেল, নাকি উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় উস্কানি ছড়ানোর চেষ্টা হলো, সেই প্রশ্ন শিক্ষাবিদদের। পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে সাম্প্রদায়িক বিষয়কে নিয়ে আসা হয়েছে সেটা একেবারেই অনভিপ্রেত, এবং মনে হচ্ছে যে আমরা যেন বাংলাদেশে প্রতিদিন মুক্তিযুদ্ধের চেতনা থেকে, মুক্তিযুদ্ধ থেকে যেন পিছিয়ে পড়ছি। বেশ কয়েকটা পর্ব অতিক্রম করে প্রশ্নটা মুদ্রিত হয়। তো এতগুলো পর্বের মধ্যে এই বিষয়টা কারো নজরে পড়লো না, এটা হতে পারে না। অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত ক্ষোভের বিষয় এবং অত্যন্ত নিন্দনীয় বিষয়। সাম্প্রদায়িক বিষয়ে আরো সচেতন হওয়া ও নজরদারি দরকার বলে মনে করেন তিনি। যারা দায়িত্বে ছিলেন তারা কতখানি এই বিষয়টা তাৎপর্য অনুধাবন করেন, নাকি ইচ্ছা করেই কোন বিশেষ মহল থেকে এই ধরনের সাম্প্রদায়িক বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সে বিষয়টা দেখা দরকার। শিক্ষামন্ত্রী জানান, এই ঘটনায় হালকাভাবে দেখার সুযোগ নেই, প্রশ্ন তৈরির সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। আমাদের একদম সুস্পষ্ট নির্দেশিকা দেয়া থাকে যে কি কি বিষয় মাথায় রেখে এই প্রশ্নগুলো তারা করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই যে এই কোনো ধরনের যেন সাম্প্রদায়িকতার কোনো কিছু না থাকে সেটিও কিন্তু সেই নির্দেশিকায় আছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো ধরনের কিছু থাকবে এটি অত্যন্ত দুঃখজনক, এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। কাজে আমরা এটি চিহ্নিত করছি যে এই প্রশ্নটি কোন সেটার করেছেন, কোন মডারেটর করেছেন, এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো পাবলিক পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন থাকাকে দুঃখজনক বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।